তিস্তা সমস্যা সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ উদ্যোগ চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সীমান্তে হত্যা বন্ধেও দ্রুত পদক্ষেপ চেয়েছে বাংলাদেশ। দুই প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এদিকে ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়েছেন, মহামারীর মধ্যেও দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি ভ্যাকসিনে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তার পানি সমাধান ও সীমান্তে হত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছে বাংলাদেশ। প্রশ্ন করেন নদী সম্পর্কে, তিস্তার ইস্যু উনি তুলে ধরেছেন, আর তাছাড়া বাকি ছয়টি নদীর সে সম্পর্কে আলোচনা হয়েছে। বলছেন যে এটার একটা ফ্রেমওয়ার্ক, জেনারেল ফ্রেমওয়ার্ক একটা কনসেনসাস ডেভেলপ করেছে। মায়ানমারের ইস্যু মাননীয় প্রধানমন্ত্রী তুলেছেন এবং দেয়ার শোড সাম রেসপেক্ট টু ইট। এদিকে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেন, অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে করোনা ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারত। শেখ হাসিনা থ্যাঙ্ক দ্য প্রাইম মিনিস্টার ফর প্রোভাইডিং 102 মিলিয়ন ডোজেস অর 1 crore 2 lakh doses of vaccines, of which 32 lakhs have been delivered as gifts under grants in aid, and the rest as commercial. Bangladesh is the largest recipient of Made in India vaccines, as you are aware, and this again illustrates our priority that we attach to Bangladesh as our closest neighbor, and of course is in consonance with our act, with our neighborhood first policy that we are implementing. এদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তারা সৌজন্য সাক্ষাৎ করেন। হিমেল মাহবুব, বিবিসি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী কার্যালয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠকে 5টি সমঝোতা স্মারক সই ও 7টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। দুর্যোগ দমনে সহযোগিতা, ব্যবসা বাণিজ্য বিকাশে অশুল্ক বাধা দূরের পদক্ষেপ, দুই দেশের জাতীয় ক্যাডেট কোরের মধ্যে সহযোগিতা এবং তথ্য যোগাযোগ ও রাজশাহীতে খেলার মাঠ বিষয়ে দুই প্রকল্প বাস্তবায়ন, 5টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া ঢাকা নিউ জলপাইগুড়ির মধ্যে মিতালি এক্সপ্রেস ট্রেন ও মেহেরপুরের মুজিবনগর থেকে পশ্চিমবঙ্গের নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত স্বাধীনতা সড়ক উদ্বোধন করা হয়। এছাড়া শিলাইদহের সংস্কার করা কুঠিবাড়ি, 71-এর মুক্তিযুদ্ধে জাতীয় শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি সমাধি, বাংলাদেশের কাছে ভারতের 109টি অ্যাম্বুলেন্স হস্তান্তর, 2টি সীমান্ত হাট চালু এবং স্মারক ডাক টিকিটের মোড়ক উন্মোচন সহ ভার্চুয়ালি 7টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন দুই নেতা। containing the commemorative stamps.